আসসালামু আলাইকুম গাইস, আমি নাজমুল হাসান। আজকে হচ্ছে আমরা যাব, খুব ভোর সকালবেলা হচ্ছে আমরা বেরোইছি, এখন হচ্ছে আমরা যাব খেজুরের রস খেতে। তো খেজুরের রস যেহেতু হচ্ছে আমরা আজকে ভাবতেছিলাম যে একদম গাছ থেকে নামানোর সাথে সাথে হচ্ছে খাবো, তো সেই জন্য হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়ছি একদম ভোর হওয়ার আগেই। তো আমরা তিনজন যাচ্ছি। তো খেজুরের রস যেহেতু একটু গ্রাম টাইপের সাইটে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের বাসা থেকে আজান দেওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়ছি। তো এখন যাইতেছি, দেখি খেজুরের রস আসলে পাওয়া যায় কিনা। তো গাইজ, আসলে দেখতেই পারতেছেন অনেকে হচ্ছে নামাজের জন্য মসজিদে যাইতেছে, এই যে আর রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা, কুয়াশার জন্য কিছুই দেখা যাইতেছে না। যতই হচ্ছে গ্রামের ভিতরে ঢুকতেছি ততই হচ্ছে কুয়াশার ইয়েটা আরও বাড়তেছে। তো আজকে হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে গাছ থেকে নামানোর সাথে সাথে যাতে আমরা খেতে পারি। আমাদের মনে হইতেছে যে আমরা মনে হয় লেট করে ফেলছি, তারপরে দেখি দেখা যাক কি হয়। চলুন যাওয়া যাক। তো আমরা হচ্ছে এক্স্যাক্টলি ঠিকানাটা হচ্ছে চিনি না, সেজন্য হচ্ছে একটু পর হচ্ছে লোকজন দেখলে জিজ্ঞেস করে নিতেছে আর কি, যে আমরা সম্ভবত যাব হচ্ছে ডগরতলি, ডগরতলি মসজিদের ওখানে, ওখানে অনেক পরিমাণে খেজুরের গাছ আছে, সেখান থেকে আমরা হচ্ছে রস খাবো আর কি। আসলে কুয়াশার জন্য সামনে কিছুই দেখা যেতেছে না, আর প্রচুর পরিমাণে শীত লাগতেছে এত সকালে, হয়তো বা এই শীতের মৌসুমে এত সকালে এখন পর্যন্ত ঘুম থেকে ওঠা হয় নাই, আজকেই ফার্স্ট উঠলাম, শীতের জন্য কিচ্ছু দেখা যেতেছে না রাস্তায় কুয়াশার কারণে। এই যে লোকজন নামাজের জন্য বেরিয়েছে, আসলে রস তো দেখা যায় অনেক খাইছি, সেটা হচ্ছে রস ওই গাছিরা হচ্ছে গাছ থেকে আমাদের এলাকায় নিয়ে এসে বিক্রি করে। তো শুনছি এটার অতটা ভালো হয় না, আর গাছ থেকে একদম গাছিরা পাড়ার পর যেই রসটা হচ্ছে গাছের আশপাশে পাওয়া যায় সেটা নাকি একটু ভালো। তো সেই উদ্দেশ্যে হচ্ছে আজকে যাওয়া। তো শীতে একদম সবার অবস্থাই খারাপ, সবাই পর্যাপ্ত পরিমাণে শীতের জামা কাপড় নিছে কিন্তু তারপরও প্রচুর শীত। আবার এই যে এখানে আশপাশের যে স্থানীয় লোকেরা আছে তারা হচ্ছে যাইতেছে এই রস খাওয়ার জন্যই, আর আমরা যেহেতু চিনি না একটু পরপর তাদের জিজ্ঞেস করতেছি লোকেশনটা কোন দিকে। দেখেন অবস্থা গাইস, কুয়াশার অবস্থা দেখেন, কিচ্ছু দেখা যাইতেছে না। ক্যামেরার লেন্স সহ ঘোলা হয়ে যেতেছে, আসলে এটাই হচ্ছে মজা। আসলে শীতের মধ্যে এত প্রচণ্ড পরিমাণে শীত, আবার হচ্ছে কুয়াশা, আবার এর মধ্যে যেই রসটা আমরা খাবো সেটাও প্রচুর পরিমাণে ঠান্ডা, আসলে এটাই হচ্ছে এই খেজুরের রস খাওয়ার মূল মজাটা, শীতের মধ্যে ঘুম থেকে উঠে এই যে এরকম ঠান্ডা ঠান্ডা রস খাওয়া। তো আমরা যেহেতু জায়গাটা ওরকমভাবে চিনি না, লোকেশন জিজ্ঞেস করে নিলাম আরেকজনের কাছ থেকে, এখন আবার রওনা দিব। দেখেন গাইস কুয়াশার অবস্থা, কিচ্ছু দেখা যেতেছে না, একটু সামনে আমাদের সামনে কি আছে সেটাও দেখতে পারতেছি না ভালো মতো। এই যে মসজিদের দিকে, যেহেতু মুসল্লির দিকে যাইতেছে, আমরা ওই ডগরতলি মসজিদের ওখানেই যাব। রাস্তায় খেজুরের গাছ দেখা যাইতেছে, সেটা হচ্ছে ছোট ছোট, আর
অ্যাকচুয়ালি আমরা যারা হচ্ছে একটু শহর টাইপের মধ্যে থাকি, শহরের মধ্যে থাকি, তাদের হচ্ছে এরকম পিওর খেজুরের রস অতটা খাওয়া হয় না। আর যারা হচ্ছে খেতে চায় তারা অবশ্যই এরকম এই যে মোটর সাইকেল নিয়ে সকালবেলা চলে আসে গাছিদের ওখানে, ওখান থেকে হচ্ছে তারা খেজুরের রস খেতে পারে। তো আমরা অ্যাকচুয়ালি এখন যে এই যে মসজিদের সামনে আসছি, এখানে হচ্ছে রস অলরেডি আমরা আসতে লেট করে ফেলছি, সেই জন্য হচ্ছে গাছিরা রস নিয়ে চলে গেছে। তো আমরা ওখানে যাব। তো এই যে গাইস, অবশেষে হচ্ছে রসের দেখা পেয়ে গেলাম। ওদিকে আসে, ওদিকে আসো, তোমার চোখের বাবরির ভিতরে কুয়াশার একটা স্তর পড়ে গেছে গা, মুসা লাগবো না, দেখা যাইতেছে প্রচন্ড শীতের মধ্যে। এই যে আমি সুহেল, শাহেদ, বেরে 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 এখন বেরে দাদি অল্প অল্প অবশেষে এই যে রসের দেখা পাইলাম। মামা দেন দি, কয় টাকা গেলাস? 20 টাকা গ্লাস দেন। এখানে 20 টাকা আমাদের ওদিকে নিয়ে আসছে 20 টাকায়। এখানে খাটে রস পাবেন, এটুকু নিশ্চিত গ্যারান্টি। কেমন অল্প বেশি কিন্তু খাটের কাস্টমারে খাওয়া।